হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কমার্স ফ্যাক্টরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের যে ক্লাস, এটা হচ্ছে ইকোনমিক্স ফার্স্ট পেপার এপিসোড 2। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, উৎপাদন সম্ভাবনা রেখা, এর বৈশিষ্ট্য এবং সুযোগ ব্যয়। আসুন শুরু করা যাক আজকে ক্লাস। আপনারা ইন্ট্রো থেকে জেনেছেন আজকে টপিকগুলো কী কী। আমি আবার বলছি, টপিকগুলো হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এর বৈশিষ্ট্য ও সুযোগ ব্যয়। এর আগের ক্লাসে সাধারণত আমরা অর্থনৈতিক যে সমস্যা, অর্থনৈতিক মৌলিক সমস্যা আর এগুলো, তারপর সুযোগ ব্যয় নিয়ে কিছু আলোচনা করছিলাম। আপনারা যারা এপিসোড 1 দেখেন নাই, ওরা আগে একটু এপিসোড 1 দেখলে আগের টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আজকে আমরা যে টপিকটা নিয়ে প্রথমে আলোচনা করবো, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমি সাধারণত যে বইটা ফলো করি, আমি ফার্স্ট এপিসোডে এটা বলছি যে রঞ্জিত কুমার নাথের যে বইটা আছে, যেটা কমনলি সবাই ফলো করে, সেই বইটা আমি ফলো করছি। এবং সেখান থেকে আমি যে উৎপাদন সম্ভাবনা রেখার একটা সংজ্ঞা পাইছি, ওই সংজ্ঞাটাই সবচেয়ে বলতে চাই যে কমন একটা সংজ্ঞা এবং খুব স্পষ্ট একটা সংজ্ঞা। ওই সংজ্ঞাটা আমি আবার বলতেছি আপনাদেরকে, আপনারা অবশ্যই এটা জানেন। এটা আপনারা পেয়ে যাবেন পৃষ্ঠা নম্বর 9-9 পেয়ে যাবেন, 9 নম্বর পৃষ্ঠায়। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আপনারা এই সংজ্ঞাটা জানেন বলে আমি আপনাদেরকে এটা আপনার লিখতে বলবো না, আমি এটা আলোচনা করবো এবং এটার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। আশা করি এরপর থেকে আপনারা উৎপাদন সম্ভাবনা রেখাটা ভালো করে বুঝতে পারবেন এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে এটা আপনারা বুঝবেন। আপনারা উৎপাদন সম্ভাবনা রেখা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি প্রথমে শুরু করি। আপনি ধরে নেন, আপনি একটা কোম্পানিতে প্রোডাকশন ম্যানেজার, যিনি প্রোডাকশন নিয়ে আলোচনা করে, যার উপরে বসের হুকুম থাকে যে এটুক পর্যন্ত প্রোডাকশন করতে হবে। তাহলে আপনি যদি দেখতে চান যে আপনাকে আজকে যদি বসে আদেশ দেয় যে আজকে তোমাকে এত পরিমাণ আমি সুতা দেবো, আপনি যদি একটা গার্মেন্টস শিল্পের কোনো কোম্পানি হন, সেই ক্ষেত্রে যদি আপনি কোম্পানির যদি প্রোডাকশন ম্যানেজার হন, তাহলে আপনাকে এরকম বলতে পারে যে বসে যে আমি আপনাকে এতটুকু সুতা দিব, আপনাকে এই সুতার মধ্যে দিয়ে দুই ধরনের পণ্য আপনাকে তৈরি করতে হবে, দুই ধরনের পণ্য আপনাকে রেডি করে দিতে হবে আজকে দিনের মধ্যে। তাহলে আপনাকে কিন্তু এখানে একটা সংমিশ্রণ ভাবতে হবে, আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সম্পদ সীমিত, আপনাকে একটা সীমিত সম্পদ দেওয়া হয়েছে, এর মধ্যে আপনাকে কিন্তু ওই দুটো দ্রব্যের সম্ভাব্য যে সংমিশ্রণ, অর্থাৎ কোনটা বেশি প্রয়োজন কোনটা বেশি প্রয়োজন নেই, এই অনুসারে আপনাকে একটা সংমিশ্রণ সাজাতে হবে এবং সেই অনুযায়ী উৎপাদন করতে হবে। তবে এ কেন লাগে এই উৎপাদন সম্ভাবনা রেখা? এর মেইন কারণ হচ্ছে যদি আপনি কোনো সংমিশ্রণ চিন্তা ভাবনা না করে আপনি শুধুমাত্র কোনো কথাবার্তা ছাড়াই যদি আপনি উৎপাদনটা শুরু করে দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি আপনার যে সম্পদটা দেওয়া হয়েছে এবং এটার মাধ্যমে যে উৎপাদনটা আপনি করবেন, এর মধ্যে আপনি ব্যালেন্সটা হারাই ফেলবেন। আপনি বুঝতে পারবেন না যে কোনটা দিয়ে কতটুকু উৎপাদন করলে কোনটা বেশি বেটার হবে এবং কোনটা দিয়ে বেশি লাভ উঠে আসবে। সেজন্যই এই উৎপাদন সম্ভাবনা রেখা, যা আপনাকে সীমিত সম্পদ কাজে লাগাতে বেশি সুবিধা দেবে। আমি আপনাদেরকে একটি আপনার চিত্রের মাধ্যমে এটা একটু উদাহরণটা আরও সহজভাবে বোঝাচ্ছি। আশা করি আপনারা সবাই এই উৎপাদন সম্ভাবনা রেখাটার সাথে পরিচিত। তবে আমি আজকে আপনাদেরকে আবার একটু পরিচয় করে দিচ্ছি, যাতে করে আপনারা এখানে যারা সমস্যা আছে ওরা এই সংজ্ঞাটা কীভাবে আসছে সেটা আপনারা বুঝে থাকেন। এই সংজ্ঞাতে আপনারা এই চিত্রটার মধ্যে যে নীল কালির যে দাগটা দেখতেছেন সেটাই আপনাদের সংজ্ঞা, এই যেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি, এটাই হচ্ছে সেই রেখা যেখানে আপনাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ প্রদান করা হয়েছে এবং যে চলতি প্রযুক্তি আছে সেটা প্রদান করা হয়েছে, এর মধ্যে আপনাকে দুইটা বস্তু সংমিশ্রণ করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনাকে দুইটা বস্তু আপনার যে উদাহরণটা আমি একটু আগে দিলাম, সেখানে যে সম্পদটা আপনাকে দেওয়া হয়েছে, যে সুতাগুলো আপনাকে বসে প্রদান করছে আজকের দিনের জন্য, সেটা ধরে নেন এর মধ্যে আছে, অর্থাৎ এরটুকু হচ্ছে লিমিট যার মধ্যে আপনাকে অবশ্যই দুটো পণ্য উৎপাদন করতে হবে। আপনাকে যদি দুটো পণ্য উৎপাদন করতে দেয়, আমি মনে করে নিই আপনাকে আজকের মধ্যে এই সুতোগুলো দিয়ে আপনাকে নীল কালার শার্ট এবং হচ্ছে কালো কালার শার্ট তৈরি করতে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? দেখেন, এখানে আমি কালো কালার শার্টকে ওয়াই ধরে নিচ্ছি আর নীল কালার শার্টকে এক্স ধরে নিচ্ছি। ওয়াই সাধারণত এখানে উপরে লম্ব অক্ষে থাকে আর এখানে আপনার ভূমি অক্ষে থাকে, যে এক্সের মানটা আর 0, এই জায়গায় উৎপাদন 0।
তো আমি যদি এখন উৎপাদন করতে যাই, আমি যদি নিয়ন্ত্রণহীন ভাবে অর্থাৎ নিয়মতান্ত্রিক কোনো পথ অবলম্বন না করে যদি উৎপাদন করতে যাই, দেখা যাবে যে আমি ওয়াই এবং এক্স এর মধ্যে কোনো ব্যালেন্স খুঁজে পাবো না। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনোটা বেশি উৎপাদন হয়ে গেছে, কোনোটা কম উৎপাদন হয়ে গেছে। সুতরাং আমাকে এমন একটা ব্যালেন্সিং তৈরি করতে হবে যাতে করে দুটোটাই উৎপাদন হয় এবং আমার সম্পদও বেশি না লাগে, কম না লাগে, এভাবে যাতে হয়। অর্থাৎ সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করা। তো আমি এখানে অনেকগুলো সংমিশ্রণ আঁকতেছি। আপনারা অনেকে মনে করেন, অনেকে যারা ফার্স্ট ইয়ারে পড়েন ওরা অনেকে মনে করে যে হয়তো বা এখানে মাঝখানের যে যে রেখাটা আছে, অর্থাৎ আমি যদি এগুলোকে ইন্ডিকেট করে দিই, এগুলোকে যদি আমি ইন্ডিকেট করে দিই, যেখানে প্রথম যে সংমিশ্রণটা তৈরি হয়েছে, সংমিশ্রণ বলতে কী বোঝায়, যে এই সম্পদের আলোকে কোন দুইটা পণ্যের উৎপাদন, তাহলে দুইটা পণ্যের উৎপাদনের সংমিশ্রণ বোঝাচ্ছে। তাহলে এখানে এইটা হচ্ছে এ, যেখানে মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াই ওয়াই থ্রি উৎপাদন হচ্ছে আর এখানে এক্স ওয়ান উৎপাদন হচ্ছে। অর্থাৎ হচ্ছে যে এক্সে এক্স যতটুক এক্সের যতটুক উৎপাদন ওয়াই এর চেয়ে বেশি উৎপাদন, এক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াই টু উৎপাদন হচ্ছে, সেক্ষেত্রে এটার এক্স টু উৎপাদন হচ্ছে, এক্ষেত্রে ওয়াই এর উৎপাদন আর হচ্ছে এক্ষেত্রে সরি এক্ষেত্রে হচ্ছে ওয়াই এর উৎপাদন আর এক্ষেত্রে হচ্ছে এক্স এর উৎপাদন। আবার এখানে হচ্ছে ওয়াই থ্রি সাপেক্ষে এক্স থ্রি, ওয়াই থ্রি সাপেক্ষে এক্স থ্রির উৎপাদন। তো আপনারা সবাই মনে করেন হয়তোবা যে এখানে তিনটে সংমিশ্রণ আছে, এ বি আর সি, এর মধ্যে হয়তোবা বি নম্বরটাই হচ্ছে যে আমাদের উৎপাদন সঠিক সম্ভাবনা রেখা। আসলে তা নয়, যে যে বি নম্বরটা যেখানে আপনি ব্যালেন্স দেখছেন, দুটোটা পণ্য প্রায় কাছাকাছি পণ্য উৎপাদন হয়েছে, সেটাই যে আসলে যে সঠিক আপনার উৎপাদন সেটা কিন্তু নয়। অনেকেই মনে করে যে উৎপাদন সম্ভাবনা রেখা বিটাই হচ্ছে যে পারফেক্ট উৎপাদন সম্ভাবনা রেখা, এরপরে অন্যান্য এ আর বি এ আর সি হচ্ছে আসল উৎপাদন সম্ভাবনা রেখা নয়। এটা আসলে ভুল কথা। কেন দেখেন, আপনাকে যদি আপনার আপনাকে যে সময় বসে এই আদেশটা দিছে, আপনাকে যদি আমি একটু আরেকটু অসুবিধায় ফেলে দিই, তাহলে কী হচ্ছে, মনে করেন আমি আপনার বস, সেক্ষেত্রে আপনাকে আমি বলতেছি আপনাকে যে সুতাগুলো আপনি আপনাকে দিচ্ছি, যে সম্পদগুলো আপনাকে দিচ্ছি, এর মধ্যে আপনাকে দুইটা জিনিস উৎপাদন করতে হবে। একটা হচ্ছে যে সুতির কাপড়, সুতির শার্ট, একদম সুতির শার্ট, আর একটা হচ্ছে সুতির আপনাকে ওই সুতাগুলো দিয়ে জ্যাকেট বা উল গরম কাপড় তৈরি করতে দিতে পারে, যে একটা গরমের কাপড় একটা শীতের কাপড় দুইটা তৈরি করতে দিতে পারে একসাথে। তো এখন আপনাকে দেখতে হবে আপনি কোন মৌসুমে আছেন বা আপনি কোন সময়ে পার করতেছেন, এই সময় কোনটার বেশি চাহিদা বেশি, কোনটার বেশি চাহিদা। তো যদি আপনার চাহিদা যদি কোনো কারণে ওয়াই ওয়াই যেটা আমি বলতে চাচ্ছি যে শীতকাল যদি হয়, তাহলে শীতের পোশাকের চাহিদাটা বেশি হবে, সেক্ষেত্রে আপনাকে শীতের পোশাকের কিন্তু শীতের পোশাক কিন্তু আপনাকে বেশি উৎপাদন করতে হতে পারে, আর গরমের পোশাক তখন আপনাকে কম উৎপাদন করতে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি যদি সেই সময় ওই ওই সময় ওই সিচুয়েশনে যদি আপনি প্রোডাকশন ম্যানেজার হন, তাহলে অবশ্যই আপনি কিন্তু এক্ষেত্রে সি নম্বরটাকে কিন্তু প্রেফার করবেন, এ বি আপনার ক্ষেত্রে কিন্তু লস হবে। কেননা সেই সময় কিন্তু যে এই যে এই দুইটা সম্ভাবনা কিন্তু এই সম্ভাবনা বা এই সংমিশ্রণগুলো কিন্তু খাটবে না। আবার যদি আপনি গরমকালে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়াই উৎপাদন করতে হবে তখন বেশি, আর এক্স উৎপাদন করতে হবে কম, অর্থাৎ শীতের পোশাক কম উৎপাদন করতে হবে আর আপনাকে গরমের পোশাক কিন্তু বেশি উৎপাদন করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রেফারেবল হবে সেটা হচ্ছে যে সম্ভাবনা যে সম্ভাবনাটা আপনার জন্য প্রেফারেবল হবে সেটা হচ্ছে এ। আর বিটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রায় এ ওয়াই যতটুক এক্স যতটুক, আসলে আমি চিত্রটা একটু মিস্টেকের হয়েছে আমার হাতে আঁকার কারণে, যে এখানে ওয়াই এক্স আমি আসলে সমান সমান আঁকতে চাইছিলাম। তো এখানে ওয়াই সমান আর এক্স সমান মানেই যে এখানে যে সঠিক একটা সম্ভাবনা এরকম আসলে নয়, আপনাকে এখন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে আপনারা বুঝে নেবেন যে এখানে উৎপাদন সম্ভাবনাকে কিন্তু তিনটাই, আপনি কখনো এভাবে ধরে নেবেন না যে বি হচ্ছে এখানে উৎপাদন সম্ভাবনা রেখা, এ আর সি নয়, এটা আপনার ধরে নেবেন অনেক বড় একটা ঝামেলা হয়। তো আপনারা আশা করি এখান থেকে বুঝছেন সংখ্যাটা আমি এখান থেকে এবার মিলাই দিই। উৎপাদন সম্ভাবনা রেখা হলো, তাহলে এখানে উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা, এই যে একটা দেখা দেখতেছে এটা উৎপাদন সম্ভাবনা রেখা, এটাকে আমরা বলি পিপিসি বলি, পিপিসি বলি, যেটাকে আমরা বলি আপনার কি প্রোডাকশন প্রবাবিলিটি কার্ভ বলি। তো যেটা বলতেছে যে এখানে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখায় বিভিন্ন বিন্দুতে, দেখেন বিভিন্ন বিন্দু আছে এখানে, বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, নির্দিষ্ট পরিমাণ এবং সম্পদ এবং যে চলতি প্রযুক্তি, এটাকে আপনি চলতি আচ্ছা চলতি প্রযুক্তি নিয়ে একটু বলি। চলতি প্রযুক্তি মানে হচ্ছে আপনাদের কারখানা এখন অবশ্যই 2020 কথা বলতেছে, আমি উদাহরণ দিচ্ছি, এখানে এখন অত্যাধুনিক প্রযুক্তিগুলো ইউজ হয়, এটা কিন্তু আমার সম্পদের আন্ডারে পড়ে, এটা একটা ধরনের সম্পদ। আপনি যে প্রযুক্তিগুলো ইউজ করতেছেন এটাও কিন্তু যেগুলোকে আপনি টেকনোলজি বলতেছেন, মেশিনারিজ যেগুলো তৈরি করতেছেন, উৎপাদন ক্ষেত্রে যে যে সাধারণত যে জিনিসগুলো ব্যবহার হয় সবগুলো আমাদের জন্য সম্পদ। তাহলে আপনার যেটা উৎপাদন সহায়তা করে, আমরা অর্থনীতি ভাষায় যেটা উৎপাদনের সহায়তা করে তাকে আমার সম্পদ বলে। আপনারা যারা ফার্স্ট এপিসোড দেখছেন ওখানে আমি সম্পদের ধারণাটা দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। তো ওখানে
যে আপনার উৎপাদন ক্ষেত্রে যে আপনার উৎপাদন ক্ষেত্রে যে সাহায্য করে তাই সম্পদ তো চলতি প্রযুক্তি আমার জন্য সম্পদ। তো ধরতে গেলে সম্পদ সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের যে দুটি উৎপন্ন দ্রব্য আছে আমার জন্য আপনার এখানে যেটা দিছি এক্স ওয়াই, আমি কিন্তু শীত পোশাক দিয়ে বুঝাইছি, উদাহরণটা পোশাকের দিছি। তো আমি এখানে এক্স ওয়াই যদি বা লিখছি, তো এই দুটা আপনার যে পণ্য আছে এই দুটা পণ্যের সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ, এই দেখেন হয় আপনি এত একক যদি আপনার এক্স উৎপাদন করেন তাহলে কিন্তু আপনার ওয়াই কিন্তু আপনার উৎপাদন হবে এত একক, আবার যদি এক্স যদি এই একক উৎপাদন করেন সেক্ষেত্রে ওয়াই হয়ে যাবে কিন্তু এত একক। তো আপনাদের বিভিন্ন সে সংমিশ্রণ এগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের সংজ্ঞা আপনারা কী করবেন, শুধু চিত্রটা মনে রাখলে হয়তো বা আপনারা নিজেদের মতো করে বলতে চিত্র সাপেক্ষে আপনারা কিন্তু ওই সংজ্ঞাটা দিতে পারবেন। এরপর আমি যেটা নিয়ে কথা বলবো, এই যেটা সাধারণত আসে অনেক সময় চলে আসে, আমরা চিন্তা করি যে বইয়ে কোথায়, আসলে বইয়ে কোথায় বলতে সেটা অনেক সময় বইয়ে আমাদের যে বইয়ে সেখানে আপনার সবুজ কালি দিয়ে করা থাকে, বলা যে কালো কালার চ্যাপ্টার, সেখানে অনেকে মনে করেন যে এটা আসার সম্ভাবনা কী, এটা সম্ভাবনা আমি আচ্ছা এটা নিয়ে একটু আগে এটার আগে একটু এটা নিয়ে বলে ফেলি, এটা নিয়ে আমি কিছু কথা বলে ফেলি, তারপরে আমি ভবিষ্যতে আসতেছি, এটাকে আমি বলে ফেলি এটা কী ধরনের প্রশ্ন আপনার আসে। সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে শুধুমাত্র একটা সিনসি রেডি করা যায়, চাইলে কিন্তু ওরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আপনাকে একটা সিনসি রেডি করে দিতে পারে। কেমন, আপনারা ওরা চাইলে কিন্তু আপনাকে যে উৎপাদন সম্ভাবনা রেখার যে সংজ্ঞাটা আছে এটা নিয়ে ক নম্বর প্রশ্ন করতে পারে, আবার এইটাকে ব্যাখ্যা করার জন্য খ নম্বর প্রশ্ন করতে পারে। দেখেন সংজ্ঞা নিয়ে সব প্রশ্ন, আবার সূচি আঁকতেও দিতে পারে খ নম্বরে, এটাও আসতে পারে, আবার গ নম্বরে এসে আপনার গ নম্বরে এবার খ বললাম, শুধু এই যে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে এত ঝামেলা হচ্ছে। এরপরে আপনাকে একটা গ নম্বরে যেটা বেশি পাকা আসে যেটা সেটা যে কমন সাধারণত সে হচ্ছে আপনাকে একটা সূচি আঁকতে দিতে পারে। আপনারা সূচি অবশ্যই দেখছেন যে সম্ভাবনা হচ্ছে যে এখানে বিভিন্ন রকম সম্ভাবনার আলোকে যে সূচিটা দিছে ওইটা আপনারা ওখানে দেখে নেবেন। তো আমি যদি এখন যদি সময় পাই অবশ্যই আপনাকে একটা সূচির মাধ্যমে দেখাবো, আর যদি এখানে আপনারা দেখতে না পান আপনারা একটু কষ্ট করে ফেসবুক গ্রুপে যাবেন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কমার্স ফ্যাক্টরি ওখানে যাবেন, ওখানে আমি একটা ভিডিও দিব আপনার এই যে এই সূচি থেকে কীভাবে উৎপাদন সম্ভাবনা বের করে, এটার একটা ভিডিও আমি আজকেই আপলোড করে দেবো, আপনারা ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ওই সূচিটা একটু দেখে নেবেন। এরপর যেটা বলতে চাচ্ছি যে ঘ নম্বরে এই সূচি থেকে আপনাকে উৎপাদন সম্ভাবনা দিতে পারে, বা ঘ নম্বরে এসেও আপনাকে এরকম বলতে পারে যে সূচির আলোকে আপনাকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে দিতে পারে, আবার কখনও কোনো প্রশ্ন সূচি দেওয়া থাকে সেখান থেকে আপনাকে উৎপাদন সম্ভাবনা লিখতে বলতে পারে। তো আপনারা এক্ষেত্রে যখন আনসার করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সূচিটা লিখতে হবে, এরপরে কিন্তু সংজ্ঞাটা দিতে হবে, এরপর আপনাকে ওই সূচিতে কিন্তু একটা চিত্র আঁকতে হবে, এরপরে এসে আপনাকে কিন্তু যে ওই সূচিটার ওই যে চিত্রটা আপনি আঁকছেন ওটা কিন্তু বিবরণ আপনাকে একটা ছোটোখাটো দিতে হবে। তো এখানে ভয় পাবার কিছু নাই, কেন সূচিটা আপনার একদম যদি ওরা দিয়ে দেয় তাহলে তো ভালো, আর না দিলেও বেশি কষ্ট হয় না এটা আঁকতে আপনারা জানেন, আর উৎপাদন সম্ভাবনা রেখার যে সংজ্ঞাটা আছে এটা আপনার শিখে ফেলবেন, আর যেটা আপনার চিত্র আছে এটা অবশ্যই আপনার সূচিতে আঁকতে পারবেন, আর ওই চিত্র অনুসারে আপনাকে একটা ছোটোখাটো ব্যাখ্যা আপনার ওই বিশ্লেষণ চিত্র বিশ্লেষণ আপনাকে দিতে হবে। আপনার বইয়ের খুব সুন্দর করে এগুলো কিন্তু খুব সহজ ভাষায় দেওয়া আছে, আপনার ওখান থেকে চাইলে একটু দেখে নিতে পারেন। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো বৈশিষ্ট্যগুলো এখানে আমি সবগুলো ছোটোখাটো করে লিখে রাখছি, সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে বেকারত্ব ও পূর্ণ নিয়োগ। আচ্ছা উৎপাদন সম্ভাবনা রেখা কীভাবে করে বেকারত্ব আর পূর্ণ নিয়োগ বুঝাই আমি এটা নিয়ে একটু কথা বলি আগে। বেকারত্ব পুনর্নিয়োগ কীভাবে বোঝায় একটা দেশের উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে, আপনাদেরকে এখানে আমি সম্পদ বলতে আপনি কী বুঝেন, আমি কালকে বলছিলাম আমি যেটা যেটা গত যে এপিসোড গেছে EPISODE-1 সেখানে বলছিলাম উৎপাদনের সম্পদ বলতে ওইটাকে বোঝায় যেটা উৎপাদন কাজে লাগে, যেটা উপযোগ সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি ধরে নেন শুধু মেশিনারিজগুলো আমার জন্য সম্পদ, যে কাঁচামালগুলো আসতে সেগুলো শুধু সম্পদ, তাহলে কিন্তু ভুল হবে, কেননা এক্ষেত্রে মানুষও কিন্তু আপনার জন্য একটা সম্পদ, যে একটা একটা ওরাও কিন্তু উৎপাদনে কিন্তু ভূমিকা রাখে, সুতরাং শ্রমও আপনার জন্য একটা সম্পদ, সুতরাং এটাকেও আপনি কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আপনাকে নিতে হচ্ছে। তো এখানে যদি আমি উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকি, এখানে যে সম্পদটা আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে কিন্তু আপনার শুধু মেশিনারিজ নাই, এখানে কিন্তু আপনার মানুষের কথাও বলা হচ্ছে। অর্থাৎ আপনি যদি উৎপাদন করতে আপনি যদি প্রোডাকশন ম্যানেজার হন, আপনি যদি কোনো কারণবশত এই জায়গায় উৎপাদনটা করেন, আপনার উৎপাদনটা এখানে হলো দুটা সংমিশ্রণ উৎপাদন আপনি এখানে করলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সঠিকভাবে আপনার সম্পদের ইউজ করতেছেন না, আপনাকে যতটুকু সম্পদ দেওয়া হয়েছে এতে কম সম্পদ নিয়ে আপনি উৎপাদনটা করতে চাচ্ছেন, এতে আপনার পণ্যের যে মান সেটা তো একদিকে দূষিত হবে, সেদিকে আবার দেখা যাচ্ছে আপনাকে যতটুকু এখানে সম্পদের মধ্যে কিন্তু মানুষের কথা বলা আছে তাহলে কিন্তু আপনার প্রকৃত শ্রমটা কিন্তু ইউজ হচ্ছে না,
মানুষ বেকার রয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি আপনার যে সম্পদটা দেওয়া আছে সেই সম্পদ থেকে কম নিয়োগ করেন, কম উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেকারত্বের হার বাড়তেছে। আর যদি আপনি সঠিক বরাবর বরাবরই কিন্তু যদি উৎপাদনটা করেন, আপনার জটু সম্পদ দেওয়া সেই বরাবর যদি আপনি উৎপাদন করেন সঠিক বা এটাকে বলে কাম উৎপাদনটা যদি আপনি করেন, তাহলে অবশ্যই এখানে বেকারত্ব হ্রাস হবে এবং পূর্ণ নিয়োগ হবে। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলা আছে সেটা হচ্ছে 2 নম্বর, সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন। অর্থাৎ আপনাকে যদি সম্পদ কম দেওয়া হয়, আপনার সম্পদ ধরেন আপনার সম্পদ আগে ছিল এত, আপনাকে এত দেওয়া হয়েছিল সম্পদ, সেক্ষেত্রে আপনাকে এখন সম্পদ করে দিলে এত, আপনি আগে উৎপাদন করতেন এত, এই যে এই এই পয়েন্টে আপনি তখন আপনি উৎপাদন একটু আইডেন্টিফাই করে দিই আমি, এখানে আপনি উৎপাদন করতেন আপনার এই পয়েন্টে, এই যে মনে করেন বি পয়েন্টে আপনি আগে উৎপাদন করতেন, যখন যে কারণ এটা বি পয়েন্টে উৎপাদন করতে পারার কারণ, আপনি কেন উৎপাদন করতে পারতেন, কারণ হচ্ছে আপনাকে তখন সম্পদ দেওয়া হতো এই পয়েন্টে, এই পয়েন্টে আপনাকে উৎপাদন করতে দেওয়া হতো, এই যে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি এখান থেকে একটু পর্যন্ত আপনাকে সম্পদ দেওয়া হতো। এরপরে আপনাকে বস বা আপনার যে যিনি আছে উপরে উদ্যোক্তা আপনাকে সম্পদটা কমাই দিল, আপনাকে বলে যে আপনি এখন সম্পদ পাবেন এখান থেকে একটু এর মধ্যে আপনাকে উৎপাদনটা করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি এটা চিন্তা করে রাখেন যে না আমি কিন্তু আমাকে সম্পদ কমাই দিল আমি উৎপাদনটা কিন্তু এই বরাবরই রাখবো, তাহলে কিন্তু আপনার আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না, কেননা আপনাকে কিন্তু সম্পদটা কিন্তু কমাই দেওয়া হয়েছে। আপনাকে সম্পদ আপনি যখন ফার্স্ট এপিসোড আমি বলছি যে আমাদের অভাব অসীম, আমাদেরকে সীমিত সম্পদের মাঝখানের থেকেই এই অসীম অভাবগুলো পূরণ করার চেষ্টা করতে হয়, সেখান থেকে দুষ্প্রাপ্যতা নির্বাচনের কথাবার্তাগুলো কিন্তু চলে আসছে এবং মৌলিক সমস্যাগুলো চলে আসছে এবং মৌলিক সমস্যার সমাধান। এই দেখেন যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে আপনার জীবনে হোক বা আপনার অর্থনীতিতে হোক, যে সমস্যাটা আপনার জীবনে ক্রিয়েট হয়েছে বা আপনার অর্থনীতি ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু সমাধান দেওয়ার জন্য আপনার পাশে কিন্তু কেউ থাকবে না, আপনাকে নিজে থেকে কিন্তু এটা সমাধান দিতে হবে। যে যেখান থেকে সমস্যার সৃষ্টি সেখানে আপনাকে সমাধান করতে হবে, আপনাকে পানি হয়ে যেতে হবে, অর্থাৎ যে পানিকে যেমন একটা পাত্রে রাখলে যেরকম সেটার সেই আকার ধারণ করে আপনাকে সেরকম হয়ে যেতে হবে। কেন এই কথাটা বললাম আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আপনাকে যে সম্পদটা আপনাকে দেওয়া হয়েছে সে বরাবর আপনি উৎপাদন করতেছেন, এরপর আপনাকে সম্পদ কমায় এখানে এনে দিছে, তো কী হয়েছে এখন আপনাকে যখন সম্পদ কম দেওয়া হয়েছে আপনি আপনার কী করবেন, উৎপাদন রেখাটা পাল্টে ফেলবেন, আপনার যে সংমিশ্রণ ছিল আগে সেই সংমিশ্রণটা পাল্টে ফেলবেন, তাহলে আপনার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি বসে থাকেন যে আপনি এখনও বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, কেননা আপনাকে এতটুকু সম্পদ দেওয়া হয়নি যতটুকু আপনি ভাবতেছেন, তাহলে আপনি কিন্তু একটা আপনার পণ্যের মানটা কম হবে এবং আপনি যেটা উৎপাদন করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার অর্থনীতিতে বেঘাত একটা সমস্যার সৃষ্টি করবে। এরপরে যেটা 3 নম্বর, যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ, এটাও এখানে আপনি বুঝতে পারতেছেন যে আপনি যদি পূর্ণ নিয়োগ করেন, আপনার সঠিক নিয়োগ করেন সম্পদের, তাহলে আপনার অর্থনৈতিক সমৃদ্ধি হবে, আর যদি আপনি না করতে পারেন তাহলে মন্দা নির্ধারণ হবে। আপনারা যারা এই যে বৈশিষ্ট্যগুলো আমি আজকে বলতেছি এগুলো যদি না বোঝেন একটু কমেন্টে জানাবেন আমাকে, আমি অবশ্যই কমেন্ট চেক করি এবং আপনাদের যে মতামত থাকবে আমাকে বলবেন, আমি কমেন্টে সলভ করে দেওয়ার চেষ্টা করব বা অন্য কোনো ওয়েতে আপনাদেরকে আমি সাপোর্ট করার চেষ্টা করব। এরপরে যেটা আছে সুযোগ ব্যয় নির্ধারণ, আমি সুযোগ ব্যয় নির্ধারণ নিয়ে আগে একটা কথা বলে ফেলছি, তাও আমি আজকে যেহেতু টপিকে আছে আমি এটা নিয়ে একটু কথা বলে ফেলতেছি, সে হচ্ছে আপনি এখানে সুযোগ ব্যয় কীভাবে নির্ধারণ করতে পারবেন। দেখেন আপনি যদি যে এখানে ধরে নেন, আপনাকে আমি একটু মুছে দিয়ে দাঁড়ান, এখানে যদি আপনি যে একটা দুটো পণ্য উৎপাদন করেন, একটা হচ্ছে মনে করেন এটা উৎপাদন করলেন আপনি হচ্ছে 10 একক, আর এটা উৎপাদন করলেন আপনি হচ্ছে 20 একক। দেখেন আপনি একটা জিনিস আবার এখানে এসে দেখেন, এখানে এটা উৎপাদন করলেন আপনার হচ্ছে 20 একক, আর এটা উৎপাদন করলে 5 একক। তাহলে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে যখন আপনি এই এই বিন্দুতে উৎপাদন করতেছিলেন, আপনি যখন বি বিন্দুতে উৎপাদন করছেন, তখন কিন্তু আপনি এই উৎপাদন করতে পারছেন 10 একক, এটা কিন্তু 20 একক। আপনাকে যদি মোট যদি সম্পদ 30 একক দেওয়া থাকে, আপনি 30 একক উৎপাদন করতে পারবেন, তো আপনি ওয়াই উৎপাদন করতেছেন এখানে 10 একক, এখানে উৎপাদন করতেছেন হচ্ছে আপনার ওয়াই উৎপাদন করতেছেন 20 একক, আর এক্স উৎপাদন করতেছেন হচ্ছে 10 একক। এখন আপনি যদি সুযোগ ব্যয় এটা কীভাবে আসছে, আপনি যদি এই সংমিশ্রণে যদি বি সংমিশ্রণ যদি আপনি যদি না নিতেন, আপনি যদি সংমিশ্রণটা না নিয়ে যদি অন্যটা নিতেন, সরি আমার একটু ভুলেছে, আপনি যদি এই সংমিশ্রণটা না নিয়ে যদি এ সংমিশ্রণ নিতেন, তাহলে আপনি আপনার এক্সের যে মান, এক্সের যে একক উৎপাদন সেটা বেশি করতে পারতেন আর ওয়াইয়ের উৎপাদনটা কম করতে পারতেন। তাহলে আপনি যে এক্স বেশি উৎপাদন করতে যেয়ে ওয়াই কম উৎপাদন করতেছেন, আবার
ওয়াই উৎপাদন বেশি করতে যেয়ে আপনার এক্স উৎপাদন কম করতেছেন, এই যে উৎপাদনটা একটু কমে দিচ্ছেন অন্যটাতে একটু বেশি করার জন্য, অর্থাৎ এটাকে কি বলে দেখেন, এটাকে জীবনের ক্ষেত্রে আপনি ইউজ করেন, আপনি যত বেশি স্যাক্রিফাইস করতেছেন তত বেশি আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে। আপনি একটা জায়গায় স্যাক্রিফাইস করতেছেন অন্য একটা জায়গায় কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা কিন্তু আসতেছে। এটাও সেম এরকম যে আপনি যখন এই যে আপনার এখানে আপনি 20 একক যখন উৎপাদন করতেছেন তখন আপনার এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে আরও 10 একক, আপনার আবার যখন আপনি এখানে 10 একক উৎপাদন করছেন আপনি আপনি যখন এখানে 10 একক স্যাক্রিফাইস করে দিচ্ছেন তখন আপনি এখানে উৎপাদন করতে পারছেন 20 একক। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে সুযোগ ব্যয় এখানে একটা অনেক বড় ফ্যাক্ট, যে একটা উৎপাদন আমি সুযোগ ব্যয় সঙ্গে আবার বলতেছি, যখন উৎপাদনের ক্ষেত্রে দুটো বস্তুর মধ্যে একটা উৎপাদন করতে যেয়ে অন্য একটা বস্তুর বা একটা দ্রব্যের উৎপাদনে হ্রাস পায় সেটা হচ্ছে আপনার জন্য সুযোগ ব্যয়। ওই যে উৎপাদনটা আপনি করতে পারলেন এটা হচ্ছে আপনার সুযোগ ব্যয়। এরপর যেটা আছে বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ, কার উৎপাদন সম্ভাবনা, কে সম্পদের সঠিক ব্যবহার করতেছে, এই অনুসারে আপনার কিন্তু একটা পর্যালোচনা আপনার পেয়ে যাবেন, তুলনামূলক আলোচনা পেয়ে যাবেন। আপনাদের বইয়ে দেওয়া আছে, আমি একটু বলে দিই এটা কত বিশটা আপনারা পাবেন, এটা আপনারা পাবেন 9-10-20, আপনার আপডেট যদি বই থাকে আপনারা পাবেন 9-10-20 আপনাদের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবেন। এটা 11 ব্যবধানে যে আপনার দেশগুলোর যে পিপিএল পিপিসির যে পরিবর্তন এটা বলছে যে আপনার এখানে যে একটা যদি আপনার সম্পদের পরিমাণটা সম্পদের পরিমাণ আপনি মনে করেন আগে বর্তমানে এখানে ছিলেন আপনার বি যে আপনাকে সম্পদ দেওয়া হতো সম্পদ ছিল দেশটার, তো আস্তে আস্তে দেখা গেলো যে আপনার এখন সম্পদের পরিমাণটা বাড়ছে, আপনার পিপিসি এখন হয়ে গেছে এখানে এসিএইচ সেক্টর হয়ে গেছে, তাহলে আপনার বুঝতে হবে যে ওই ওই দেশটা কিন্তু আপনার উন্নত দেশ। আর এটার পরে যদি আপনার যদি উন্নতশীল দেশ উন্নতশীল বলতে আস্তে আস্তে ওদের পিপিসি বাড়তেছে আর যদি ওরা স্টে করে অর্থাৎ এই সি পয়েন্টে ওরা অনেকদিন স্টে করতেছে বুঝে নিতে পারবেন উন্নত দেশ, এটা হচ্ছে এভাবে করে বোঝা যায়। আর তারপর হচ্ছে আপনার মনে করেন আগে পিপিসি ছিল বিতে আপনি এসে গেলেন এ তে, আপনার এখন পিপিসি করতে হয় এ তে এসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কিন্তু দেশের সম্পদের পরিমাণ কমে যাচ্ছে। আপনি সম্পদ বলতে আমি আবার আপনাকে বলছি যে সম্পদ বলতে কিন্তু আপনি একটু সম্পদের সংখ্যাটা খুব ভালোভাবে বলবেন, কেন আমরা সম্পদ বলতে শুধুমাত্র ঘরের যে জিনিসগুলো আছে এগুলোকে বুঝি, যে আপনার আসবাবপত্র মেশিনারিজ উৎপাদন ক্ষেত্রে বুঝি শুধু মেশিনারিজ কে বুঝি টাকাকে, কেন এখানে কিন্তু মানুষই কিন্তু আপনার যে একটা শ্রম মানুষই কিন্তু উৎপাদন ক্ষেত্রে ইউজ হয়। আপনারা জানেন উৎপাদনের 4টা উপাদান আছে ওইগুলো খুবই ইম্পর্টেন্ট, একটা সংগঠন সংগঠন কিন্তু একটা সম্পদের পর্যায়ে পড়ে, কিন্তু শ্রম যেটা আমরা শ্রমিক বলি শ্রমিক কিন্তু না থাকলে শ্রম হবে না, তাহলে শ্রমিকের প্রয়োজন আছে, তারপর হচ্ছে মূলধনের প্রয়োজন আছে, ভূমির প্রয়োজন আছে, তাহলে সবগুলো মিলে কিন্তু আমাদের এই সম্পদের যে খাতটা সেটা। তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে উৎপাদন সম্ভাবনা রেখার যে 6টা বৈশিষ্ট্য এর মধ্যে যে 6 নম্বর সময় ব্যবধানে দেশগুলো পিপিসি যে পরিবর্তন এটা আপনি এখান থেকে বুঝতে পারলেন। আশা করি আপনার 6টা বৈশিষ্ট্যই আশা করি বুঝতে পারছেন যেহেতু আমি উদাহরণ দিয়ে বুঝাইছি, তবে তাও যদি কোনো সমস্যা থাকে আপনাদের এই 6টার মধ্যে যে 6টাতেই সমস্যা থাকে আপনারা আমাকে জানান, যে আপনাদের কমেন্ট বক্সে আমাকে জানান যে আপনাদের এখানের মধ্যে এই বৈশিষ্ট্যের মধ্যে সমস্যা আছে, আমি চেষ্টা করবো পার্সোনালি আপনাদেরকে সাহায্য করার। আর এই বিষয়ে এই যে আপনার এই কমার্স সেক্টর নিয়ে যদি কোনো মতামত থাকে আপনারা ওখানে জানান। আশা করি আপনাদের আজকে ক্লাসের যে টপিকগুলো আলোচনা হয়েছে এগুলো খুব ভালো লাগছে এবং আপনারা এগুলো এনজয় করছেন, আপনারা এগুলো শেয়ার করবেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুকে জানাবেন যে এই কমার্স সেক্টরে এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও আছে, যেমন ফিনান্সের EPISODE-1 হয়ে গেছে, আমাদের ইকোনমিক্সের কিন্তু EPISODE-1 হয়ে গেছে, এখন EPISODE-2 চলতেছে, তাহলে আপনাদের ফ্রেন্ডদেরকে জানান আর আপনারা সাবস্ক্রাইব করেন, বাসায় থাকেন, স্টে ভালো থাকেন।